আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের নিকট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাগেরহাটের জেলা বিএনপি সভাপতি এম এ সালামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নিকট স্মারকলিপি প্রদান করেন। বিএনপি নেতা এম এ সালাম বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ বাতিল করা, সরকারের পদত্যাগ ও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠন করা। বাগেরহাট প্রতিনিধি তথ্যচিত্রে পলিটিভি নিউজ ডেস্ক।